যদি কারো ইচ্ছা থাকে সফলতা পাওয়ার, আটকানোর ক্ষমতা পৃথিবীতে কারো নেই। নিজের ইচ্ছা এবং জেদ যদি কারো থাকে সফলতা সে পাবেই। আরো একবার রিনাদির জন্য হাততালি হয়ে যাক। সত্যি দাদা যেটা বললো ঠিকই বলেছে, আমি নিজে কোনোদিন স্কুলে যাইনি, ছোটবেলা থেকে মা ছিল না, যার জন্য বাবা মানুষ করেছে বলে আমি কখনো স্কুলে যেতে পারিনি। খুব কষ্ট হয় যে সবাই লেখাপড়া করে, আমারও খুব কষ্ট হয়, কিন্তু আমি এক সময় ভেবেছিলাম যে সত্যি মুদিকে আর করবো, কিন্তু আমি তো পড়াশোনা যাইনি। বলেছিলাম আমাকে জয়েন করেছিল তপতি মণ্ডল, তা আমি বলেছিলাম আমি তা পড়াশোনা জানি না, কিন্তু নেটওয়ার্ক মার্কেটে আমি কীভাবে করবো। কিন্তু ওরা আমাকে বারবার বলেছিল, বলার পরে দেবাশিষ চক্রবর্তী স্যার ওনার প্রোগ্রাম ছিল এই পাশেই টাউন হলে, আমি একদিন করে ওরা বারবার বলা সত্ত্বেও আমি একদিন আসি। এসে আমি স্যারের প্রোগ্রামটা শুনেছিলাম, শোনার পরে আমার যেন মনে মনে খুব ভালো লাগলো। আমি বলছি আমার তো কেউ দেওয়ার মতো নেই, আমার হাজব্যান্ড মারা গেছে 2003-এ, তা আমি বললাম যে আমার ছেলেপেলে ছোটো, আমার তো দেওয়ার মতো নেই, 3000 টাকা করে পুরা কীভাবে তুলবো। কিন্তু মনে মনে কী একটা জেদ আসলো, আমার জীবনে আমি অনেক কিছুই করেছি, তবে মনে মনে একটা জেদ আসলো যে না এটা আমি করবই, দেখি না এখানে কী আছে। তারপরে আমি দাদার প্রোগ্রামটা শুনে গিয়েই আমি সেই দিনকে জয়েনিং করে আমি 3500 টাকার প্রোডাক্ট তুলেছি, আর প্রোডাক্ট তুলেছিলাম আমি মোটা পারবো না, 3500 টাকার প্রোডাক্ট তুলেছিলাম। তারপরের থেকে আমি প্রত্যেক মাসে রয়্যালটি করে যাই। আর সত্যি মানে আপনারা আমাকে যতক্ষণ হেল্প না করেছে, আমি নিজের ক্ষমতায় আমি বলবো, আমি নিজের ক্ষমতায় আমি সবাইকে জয়েনিং করেছি, আমার 100% ধন্যবাদ। আর আমি সত্যি আমার অফলাইন ছাড়াই আমি বেশি চলি। আর এখন সত্যি কথা মধ্যে মাঝে আমি প্রিয়াঙ্কাদির কাছে ফোন করি, দিদি আমি বুঝতে পারছি না কী করবো, সত্যি দিদি আমাকে বুঝায়। তারপরে দিদি আমাকে এই দিনে একটা বইও দিয়েছে, দিদি বললো কি তুমি বইটা পড়া শেখো, আমি বললাম ঠিক আছে দিদি আমি পড়া শেখবো। আগের দিনকে দাদা পরীক্ষা নিয়েছিল, আমি সত্যি পরীক্ষার হলে বসে কিচ্ছু পারি না, আমি কী লিখবো, মনে মনে একটু কী ইচ্ছা হলো আমরা করবো জয়, সত্যি আমি লিখেছিলাম আমরা করবো জয়, আমি প্রিয়াঙ্কা দিকে দেখিয়েছিলাম যে আমরা করবো জয় আমি লিখেছি, তা আমি সত্যিই শিখবো, আমি করবোই, আমরা করবো জয়। আর আমার হার্ডলাইনের এইটুখানি ধন্যবাদ আমার জন্য, আজকে ওরা না থাকলে আমি আজকে এখানে আসতে পারতাম না। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন। নেক্সট, তো সত্যি যে কিভাবে কাজ করতে হয় দিদিকে দিকে সত্যি শেখার, এবং সব থেকে বড় কথা উনি সত্যি লেখাপড়া সেরকম জানেন না, কোন রকম ওই অকর লিখে সাজিয়ে গুছিয়ে ওই দিন আমরা করব জয়টা লিখেছিলেন, সত্যি প্রাউড ফিল হয় যে এত দারুণ টিম মেম্বার সব আজ আমাদের সাথে রয়েছেন। আজ লয়্যালটি কন্টিনিউ করছেন উনি, কিভাবে যে লয়্যালটি কন্টিনিউ করে, ওনার জায়গায় দাঁড়িয়ে থাকলে হয়তো আমি লয়্যালটি নিতে পারতাম কিনা ওই কন্ডিশনে, সেটা আমি ভাবনার বিষয়। আমি যদি ওনার কন্ডিশনে থাকতাম আমি নিজের লয়্যালটি কন্টিনিউ করতে পারতাম কিনা প্রতি মাসে পারচেজ, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু উনি কোনোদিন লয়্যালটি ছাড়েননি, প্রতি মাসে লয়্যালটি নিয়ে বিজনেসটা কন্টিনিউ করতে করতে আজকে এই জায়গায় কোয়ালিফাইড ডাইরেক্টর। হয়তো এরকমই কোনো একদিন মঞ্চে ওনাকে আমরা মিলেনিয়ার দেখতে পাবো, স্টার অ্যাচিভার দেখতে পাবো, মিলেনিয়ার ক্রিয়েটর দেখতে পাবো, জিবিডি দেখতে পাবো। অনেক অনেক শুভেচ্ছা, এরকম বহু মানুষ আমাদের আশেপাশে রয়েছেন, শুধু মনের ইচ্ছাটা সাকসেস এনে দিতে পারে। আর বহু এডুকেটেড মানুষ আছেন, অর্থনৈতিক পরিকাঠামো তাদের যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও আরও ভালো জায়গাটা তারা মিস করে যাচ্ছেন শুধুমাত্র একটা ভাবনার কারণে। তাই সব সময় আমি একটা কথা বলি, এই বিজনেসটা একটা ভাবনার বিজনেস। যে ভেবেছে পারবো না সে তো জয়েনই করেনি, আর যে ভেবেছে আমাকে পারতেই হবে তারা কিন্তু জয়েন করে আজকে একটা ভালো ভালো জায়গায় অ্যাচিভ করছে। সুতরাং ভাবনার বিজনেস, ভাবনায় গন্ডগোল থাকলে কোনোদিনও হবে না, ভাবনাটা সঠিক রাখুন। চলে আসছি নেক্সট ডিরেক্টর।